আসসালামু আলাইকুম রিয়াজ, আমি আবার আইলাম বেনজিউশন ব্লক থাকি একটা নতুন রেসিপি লইয়া। আপনারা সব্বার আসেননি কিতা করে আপনারা দেখো। আজকে আমি আনছি ল্যামচপ, ল্যামচপ লই আইছি। আমি ব্যাকচপ আনছি আর ফ্রন্টচপ আনছি। আমরা তো আর লন্ডন জান্ডাই ল্যাম সবে হয়, বাংলাদেশও বেরি হইন, তো আমরা বেরির মাংস আর কি আমরা দেশের ল্যামচপ হয়। তো আমি আজকে ল্যামচপ আনছি, আমি আজকে ল্যামচপ রান্না করবো, আমি দেখাইমু। আমি সব ধরনের উপকরণ লইছি দেখোক কা, আমি দিবার সময় আমি সবটাই আপনারা কইমু আমি কিতা কিতা দিছি দেখাইমু। আর ওদের আমি বাটিয়া আদা রসুন বাটিয়া আমি লইছি, টেস্টি হইব বেশি ও আর কি। সব আপনারা আমি যখন রান্না পাইমু তখন আমি দেখাইমু। আমার দেখোক কা আরেকটা গাছের ফুলর কলি কিন্তু ফুটছে, লাল ফুল যখন ফুটি যাইব অবশ্যই আমি আপনারা দেখাইমু। আমার ফুলের লাগে দেখার বা যাতে সুন্দর হইয়া ফুটে আমি আপনারা অবশ্যই দেখাইবো। তো চলুন আমি আজকে একটা ডেক বয়ে দিছি, ও দেখো কা আমি একটা ডেক বয়ে দিলাম। সো পেঁয়াজ দেখো কা আমি তো ডেক বয়ে দিছি, এখন আমি তেল দিলাম, ডেকটা গরম হয়েছে আমি তেল দিলাম, বিসমিল্লাহ রহমান রহিম। আমি প্রায় 6 চামচ লাম তেল দিমু, আমার আন্দাজ মতো আর কি, তবে নিয়ে 6 চামচ মতো, 6 কি তাই 7 চামচ করে দিমু। আমি মাংস লইছি 2 কেজি, সাড়ে এটার মধ্যেও তেল বাড়াইব, আমি কম তেলের মধ্যে সাইডাম করতাম। আমি আমি 10 চামচ লহান তেল দিছি, 10 চামচ তরকারি চামচ, এই চামচের মাপে আমি 10 চামচ তেল দিছি। বেশ আমার তেলটা আই গেছে, আমি আদা 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 আর রসুন দুইটাই দিলাম। আমি একটা আস্তা বড় রসুন দিছি আর অর্ধেকটা আমি আদা দিছি। তারপর আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমি 3টা পেঁয়াজ লইছি। আমি 3টা পেঁয়াজ লইছি না, ওয়েট করবো একটু, পেঁয়াজটা একটু বাদাম নিবার লাগে, আমি একটু ওয়েট করবো। তো চলুন বেশ দেখি আমার মশলাটা কতটা মজে গেছে, সফট হয়ে গেছে মশলা অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে একটু দারচিনি এলাচি দিব, দেখি লাগা কত আমি ফাঁসফোড়ন দিলাইম, ফার্স্ট আমি ফাঁসফোড়ন দিব 1 চামচ আস্তাটা। 2 কেজি মাংস তো, তো আমি 1/2 চামচ জিরা দিলেন, আস্তা আস্তা যেটা। তো দেখো কা আমি এলাচি লইছি, 5-6টা এলাচি লইছি না, আমি এলাচি দিলাম 2টা, আমি বড় এলাচি লইছি তাও আমি দিলাম, আমি দারচিনি 2 পিস দারচিনি লইছি, তো এটা আমি এটা বাঙ্গিয়া দিব একটু। বাবা অনেক শক্ত শক্তি খাবার না, বাঙ্গা দিছি 2 টাইম বাঙ্গা দিলাম, আমি 2-3টা তেজপাতা দিব, আমি 3টা তেজপাতা দিলাম ধোকা চিড়িয়া। একটু দাঁড়া দিলাই না, না দিলে আবার বেড়ে যাইব। আমি এর মাঝে সব দিলে পেপার আমি 3 চামচ পেপার কাটে রাখছি, 3 চামচ পেপার আমি গ্রিন পেপার দিলাম, রেড পেপার দিলাম, একটা হাঁচামরিচ গেছে কি অলরেডি, টমেটো 2টা টমেটো আমি দিলাম, আপনি এই মাংসটা ল্যামচপ অবশ্যই একটু শক্ত আছে, আপনার এই মশলার সাথেও আপনারা মাংসটা খসাইতে পারবা,
কিন্তু আমি আমি আজকে মাংসটা এই মশলা লোক খাইতাম না আমি এটা আজকে আমি এটা মুখটা সব দিয়া তারপরে মশলা নু সফট করে আমি আজকে মাংস দিব নালে আপনি ও মাংস এই মশলা লোক আসলে মশলাটা খাইতে পারবে মাংসটা খাইতে পারবে না আমি আটনাটা লং দিলাম আমি আটনাটা লং দিলাম আমি গুলমরিচ লইছি 10-12টা গুলমরিচ দিলাম একটু লাগিয়ে দিই এখন এইটা আমি একটু গরম পানি দিই একটু মশলাটা নিচে না ধরে তাহলে কি আমি একটু গরম পানি দিই হাফ কাপ তাইও হম খাম তেলটা আমি তেল বেশি দিয়ে রান্তাম ছাইলাম না বিকজ তেলটা সবল লাগে ক্ষতিকর ওটার লাগি আমি তেল কম তেলে রান্তাম ছাইলাম আমি তাহলে কম তেল দিচ্ছি রোদে আমি পানি দিয়ে একটু মজাই দিলাম তো এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দেওয়া আমি এক চামচ হলুদ দিলাম আরও হাফ চামচ হলুদ দিলাম ওয়ান অ্যান্ড হাফ চামচ ওয়ান অ্যান্ড হাফ স্পুন আমি হলুদ দিচ্ছি আমি দুটা একটু লাগিলে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা যতটুকু লইবা এই পরিমাণ মতো আপনারা দিয়ে দিবা আমি আজকে 2000 ওজনে মাপে আমি সবটা দিলাম প্লিজ দিয়া আমার যদি কোনো ভুল কুটি হয়ে থাকে সমার দৃষ্টিতে দেখবা আমারে কইবা আমার কোনো ভুল হলে আপনারা কমেন্টে আমার জানাইবা প্লিজ আর আমার রেসিপি কোনটা কি লাগে লাগে আপনারা হাসতে প্লিজ আমারে একটু লাইক কমেন্ট দিবা শেয়ার করবা আমারে কইবা আমারে সাবস্ক্রাইব করবা আমার একটু কমেন্টে জানাইবা আমার রেসিপি কোনটা কি লাগানোর অনেকেই জানাইরা তো আরও চাইরা আমি আরও আগ্রহ আরও আমার এই সময় একটু জানাইতা কমেন্ট করতা যে আমার রেসিপি কোনটা কি লাগান ওর আপনার ভাল লাগেননি আমি কিন্তু খুব সহজে সবটা দেখাইয়া দেখাইয়া করালাতে ইজিলি আমার রেসিপি দিয়ে কি আপনারা ভালো পাই তো আমি আজকে এখন আমি লইলাম চিলি পাউডার এক চামচ আর এক চামচ দুই চামচ চিলি পাউডার দিলাম গরুর মাংস মাংসের মধ্যে মিটের মধ্যে আপনার একটু জাল হইলে ভালো লাগে আমি তো আগেও কইছি আমার ছেলে একটু একটু স্পাইসি পছন্দ করে তার লাগে আমার একটু স্পাইস দেওয়া লাগে আগে তার আব্বুর অনেক কষ্ট হয় খাইতে তো তার লাগে একটু দেওয়া লাগে কিছু করার নাই তো দেখো কাইটা আমি এক চামচ তাই একটু কম নাহলে এক চামচই আমি ফার্স্ট ফুরন দিলাম এটা ফার্স্ট ফুরন এখন আমি দিলাম আপনার গরম মশলা গরম মশলা এক চামচ গরম মশলা এক চামচ দিয়ে একটু লাড়ি নেই তারপর আমি এটা দিব কারি পাউডার দিব আরো এক স্পুন এক চামচ আছে আমি এক চামচ কারি পাউডার দিলাম সবটাই মোটামুটি মধ্যে আইছে আমি এই মশলার লগেই আমি মিটটা দিলাই মু কারণ আমার ও মশলার লগেই মিটটা হইতে হইব আর মিটটা হইতে সময় লাগবো আমি মশলার লগে মিটটা যখন আমি মজাই মু ফসাই মু তখন আমার মাংসটা আরো বেশি ভালো হইব এটা প্রচুর বড় বড় করে কাটিয়ে দিছে এটা সময়ও লাগবো এটা ব্যাক চপ আর এটা হইলো আপনার এটা হইলো ফ্রান্স চপ দেখা ফ্রান্স চপ সো আমি এটা সময় লাগবো বেশি মোটা মোটা করে হাঁটি দিতে আমি আসলে ওটা খেয়াল করছিলাম লোয়ার সময় কইলেছি দিবার লাগি দেখাই আর ওখানে দেখলাম প্রচুর বড় বড় সো এটা সময় লাগবো তো দেখো আমি মাংসটা ফসাইলাম আমি আরো 10-15 মিনিট এটা ফসাই তারপরে আমি পানি দিব 10-15 মিনিট আমি যারা ফসাই লাই তারপরে আমি দেখবো এটার অবস্থা কিতা তারপরে আমি পানি দিব চলুন দেখি কতটুকু হয়েছে আমার
বারাত হোক্কা সবার লাগে অনেক শুভেচ্ছা সালাম দোয়া আল্লাহ হাফেজ।